আমার তো জায়গা নেই, আমি ওখানে ভাষণ দেব? এমনিতেও লোক দাঁড়িয়ে আছে, আমি এখানে ভাষণ না দিয়ে ওখানে দেব? নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে বিশাল জামায়াত ধর্মতলার মোড়ের দিকে হাঁটতে শুরু করে। সমাবেশের কাজ শুরু হয়ে গেছিল, যেখানে কোনোভাবেই পুলিশ তাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি, সেখানেই কিন্তু আচমকা সভা নিয়ে আসা হলো। অস্থায়ী মঞ্চে শুরু হয় সমাবেশ। ভিক্টোরিয়া হাউসের কাছে ওনারা সভা করতে দেবেন না। মানুষ নিজেদের রাস্তা নিজেদের জায়গা নিজেরা করে নিয়েছে, আর মানুষ যখন নিজের জায়গা করে তখন এই রকম টেবিলের তলায় লুকানো পুলিশ আর চুরি করার তৃণমূল আমাদেরকে আটকাতে পারবে না। মঙ্গলবার এসএফআই ডিওয়াইএফআই যেখানে সমাবেশ করে তার অদূরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর 21 জুলাই সমাবেশ করে তৃণমূল। অতীতে এখানে অমিত শাহ সভা করার জন্য প্রশাসনের অনুমতি না পেয়ে বিজেপিকে হাইকোর্ট অবধি যেতে হয়েছিল। এই প্রেক্ষাপটে ধর্মতলায় বামীদের কর্মসূচি দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। ফিশ ফ্রাই জোটের হানিমুন পিরিয়ড চলছে তৃণমূল।